আচ্ছা, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ থেকে আমরা কি ধরনের সুবিধা পেতে পারি এই বিষয়ে যদি আলোচনা করি, তাহলে আমরা দেখব যে স্ট্র্যাটেজিক পার্টনার আমার যে মার্কেট রিচ আছে আর আমার মার্কেট রিচকে বাড়িয়ে দিবে। ধরুন আপনার একটা উপজেলায় আপনার নিজস্ব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম কার্যকর আছে বা ডিস্ট্রিবিউশন চ্যানেল ডেভেলপ করা আছে, আরেকটা উপজেলায় আপনার পার্টনার যিনি অংশীদার ওনার ডিস্ট্রিবিউশন চ্যানেল ডেভেলপ করা আছে। যদি আপনারা এককভাবে কাজ করেন, তাহলে আপনি এক উপজেলায় আপনার পার্টনার আরও এক উপজেলায়, দুই উপজেলায় দুই কোম্পানির পরিচালনা করতে পারবেন, দুই কোম্পানি মার্কেটিং করতে পারবেন, ডিস্ট্রিবিউশন করতে পারবেন। কিন্তু আপনারা যখন অংশীদার হিসেবে কাজ করবেন, তাহলে দুইটা উপজেলায় আপনার প্রোডাক্টও সাপ্লাই দিতে পারবেন, আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেল ব্যবহার করে আপনার অংশীদারের প্রোডাক্ট সাপ্লাই দিতে পারবেন। আপনারা দুইজনেই উইন উইন হবেন, যে আপনারা ডাবল বা আপনার বাজারের যে স্কোপ, আপনার বাজারজাত করার যে স্কোপ, এটা দ্বিগুণ হয়ে যাবে। রিসোর্স শেয়ারিং, এক উপজেলায় আপনার ওয়্যার হাউস আছে, আরেক উপজেলায় আপনার অংশীদারের ওয়্যার হাউস আছে। আপনার অংশীদারিত্বের মধ্যে আসলে দুই উপজেলায় আপনাদের ওয়্যার হাউস আছে, অংশীদারিত্ব না হলে একা একা কিন্তু বেশি দূর আগানো যাবে না। তাই আপনি যদি খুব দ্রুত আগাতে চান, তাহলে একা আগাতে পারেন, কিন্তু একা আগানো সম্ভব না, রিসোর্স অনেক লিমিটেড, কম্পিটিশন অনেক বেশি। কিন্তু আপনারা যদি অনেক দূর এতে যান, বহুদূর যেতে চাইলে আপনাকে পার্টনার বা অংশীদার নিতেই হবে, সেক্ষেত্রে রিসোর্স শেয়ারিং হতে পারে। রিস্ক মিটিগেশন, আপনি একা যদি দুইটা মার্কেট বা দুইটা উপজেলা দুইটা জেলা সাপ্লাই দিতে চান, তাহলে কিন্তু আপনার যেই পরিমাণের রিসোর্স লাগবে, কিন্তু আপনারা যদি অংশীদারত্বের মাধ্যমে বা পার্টনারশিপের মাধ্যমে সাপ্লাই দেন, তাহলে অর্ধেক উপকরণ অর্ধেক রিসোর্স ব্যবহার করেই আপনি ডাবল মার্কেটিং করতে পারছেন। সো এটা একটা গুরুত্বপূর্ণ। আর আপনারা একা একটা ব্র্যান্ড থেকে যে পরিমাণে আউটপুট পাবেন, দুইটা তিনটা ব্র্যান্ড একসাথে হলে তার সাথে বেশি আউটপুট পাবেন। সুতরাং এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা আপনার কৌশলগত অংশীদারদের কাছ থেকে আলোচনার মাধ্যমে ইনোভেশন বেরিয়ে আসে, আলোচনার মাধ্যমে প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি বেরিয়ে আসে, আলোচনার ক্ষেত্রে প্রোডাক্টের নিউ ফিচার ইনভলভমেন্ট বেরিয়ে আসে। সুতরাং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ খুবই খুবই বেশি কার্যকর। এবং আমরা ছয় নম্বর যে কৌশল সম্পর্কে আলোচনা করব, আজকের দুনিয়ায় আপনার ব্যবসাকে যদি আপনার প্রবৃত্তি, কাঙ্ক্ষিত প্রবৃত্তি অর্জন করতে হয় এবং আপনার লভ্যাংশের হার যদি বাড়াতে হয়, তাহলে আপনাকে বৃদ্ধি করা সম্ভব এইরকম অবকাঠামোতে উন্নয়ন করতে হবে। বা আপনার অবকাঠামো বলতে কী বোঝায়, একটাই ব্যবসায় কী কী অবকাঠামো প্রয়োজন হয়, অবকাঠামো আমরা বলতে পারি ওয়্যার হাউস একটা অবকাঠামো, আমাদের যদি ভার্চুয়াল হয় তাহলে আমাদের কম্পিউটার হার্ড ডিস্ক বা আমাদের সার্ভারগুলো একটা অবকাঠামো, কম্পিউটারগুলো একটা অবকাঠামো, ইন্টারনেট কানেক্টিভিটি একটা অবকাঠামো, আমার ক্যাপিটাল মেশিনারিজ একটা অবকাঠামো, আমার ক্যাপিটাল মেশিনারিজে যে ধরনের সফটওয়্যার বা হার্ডওয়্যার প্রয়োজন হয় এইগুলো একটা অবকাঠামো। সো এই অবকাঠামোগুলো আমরা এমনভাবে উন্নয়ন করব যেন যে কোনো সময় প্রয়োজনে আমরা এটাকে ইনক্রিজ করে সহজেই বৃদ্ধি করতে পারি। আমরা লোকেশন নির্ধারণ করার ক্ষেত্রে এমন জায়গায় লোকেশন নির্ধারণ করতে পারবো, করতে হবে যেন আমি সহজেই আমার গ্র্যান্ড অ্যাক্সেসটা, আমি আমার যেই ন্যাশনাল হাইওয়ে আছে, ন্যাশনাল হাইওয়ের পাশে হতে হবে, আমার যেই ওয়্যার হাউসের যেই স্পেস দরকার, এই স্পেসটা যেন আমি চাইলেই বৃদ্ধি করতে পারি, এরকম সহজেই বৃদ্ধি করা সম্ভব হতে পারে। আমার যদি ডাটা সেন্টার ব্যবহার করার প্রয়োজন হয়, আমার যদি সার্ভার ব্যবহার করার প্রয়োজন হয়, তাহলে আমি ক্লাউড স্পেস ব্যবহার করতে পারি, যেন চাইলেই আমি পরের মাস থেকে এর পরিমাণ বৃদ্ধি করে নিতে পারি। সো ক্লাউড কম্পিউটিংয়ে আমি ট্রান্সফর্ম করতে পারি। আমরা যেসব ভিজুয়ালাইজেশন ইফেক্ট ব্যবহার করব আমার ব্র্যান্ডিংয়ে, আমার মার্কেটিংয়ে, আমি যেই রং ব্যবহার করব, আমি যেই মেসেজ ব্যবহার করব, আমি যেই ফন্ট ব্যবহার করব, আমরা যেন সেম রং সেম ফন্ট ব্যবহার করি, সেম মেসেজ ব্যবহার করি। আর এই আমার কৌশলগত সহজে বৃদ্ধি করা যায় এইরকম অবকাঠামো যখন আমার উন্নয়ন হবে, আমার কী কী বেনিফিট আসবে, আমার বেনিফিট আসবে যে আমার কস্ট কমে যাবে। আমি যদি একই ফন্ট, একই স্টাইল, একই রং, একই মেসেজ বারবার বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট বা প্রমোশনাল ম্যাটেরিয়ালসে ব্যবহার করি, আমার সময় এবং রিসোর্স ব্যয় কম হবে, আমার সময় বেঁচে যাবে, আমার ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম এফিশিয়েন্ট হবে, আমার ক্লাউড সিকিউরিটি বা আদার সিকিউরিটি সিস্টেমটা এফিশিয়েন্ট হবে। এবং আমার এই অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আমাদের পরবর্তী যে স্ট্র্যাটেজি হতে পারে, সেই স্ট্র্যাটেজিটি হচ্ছে
তথ্য নির্ভর সিদ্ধান্ত নেওয়া বা ইনফর্ম ডিসিশন নেওয়া বা ডেটা ড্রিভেন ডিসিশন নেওয়া। আজকের দুনিয়ায় আপনি আপনার মন মতো আপনার ব্যবসা চালাবেন, আপনার পছন্দ হলে একটা সিদ্ধান্ত নেবেন, আপনার পছন্দ না হলে আরেকটা সিদ্ধান্ত নেবেন, আপনাকে যে তোষামত করে ওই কর্মকর্তাকে বেশি গুরুত্ব দিবেন, আপনাকে যে তোষামত করে না ওই কর্মকর্তাকে আপনি চাকরিচ্যুত করে দিবেন, এইরকম যদি স্বেচ্ছাচারিতার আপনার মনে হয় তাহলে আপনার জন্য ব্যবসা না। কারণ স্বেচ্ছাচারিতা বাপের হোটেলে করা যায়, কিন্তু কম্পিটিটিভ মার্কেটে স্বেচ্ছাচারিতার কোনো জায়গা নেই। আপনার কম্পিটিটিভ মার্কেটে সিদ্ধান্ত নিতে হবে ডেটা নির্ভর সিদ্ধান্ত, তথ্য নির্ভর সিদ্ধান্ত। আপনার যেই কর্মকর্তা বেশি দক্ষ হয়তো সে আপনাকে তোষামত করে না, আপনি তার উপরে নির্ভর করতে হবে যে আপনাকে তোষামত করে তার চাইতে। আজকের বাংলাদেশের একটা বড় সমস্যা, আমাদের পুরো প্রাইভেট সেক্টর বলেন, পাবলিক সেক্টর বলেন, পুরো অফিস ব্যবস্থাপনার একটা বড় সমস্যা, তোষামতকারীদের জন্য উপযুক্ত মানুষরা মূল্যায়ন করা হয় না, উপযুক্ত মানুষদের মূল্যায়ন করা হয় না। যেটা আমাদেরকে এজন্যই সম্ভবত যে বাংলাদেশের কোনো কোম্পানি আজ পর্যন্ত ইন্টারন্যাশনালাইজড হয়ে সাকসেসফুল কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি, সাকসেসফুল কোনো মাল্টি কান্ট্রি রিপ্রেজেন্টেশন আছে এরকম কোম্পানি বাংলাদেশে জন্ম হচ্ছে না। একটা দুইটা বিকল্প অবশ্যই রয়েছে, কিন্তু আমরা যদি তথ্য নির্ভর সিদ্ধান্ত নেই, ডেটা ড্রিভেন সিদ্ধান্ত নেই, তাহলে আমাদেরকে যেই বিষয়টি প্রথমেই আমাদেরকে যেই সুবিধাটি দিবে তা হচ্ছে ইনফর্ম ডিসিশন। আমি সিদ্ধান্ত নেওয়ার আগে জানতে পারবো আমার এই সিদ্ধান্তের কী কী ফলাফল হতে পারে, কী কী সম্ভাব্য ফলাফল আমার জন্য অপেক্ষা করছে। এবং আমি যদি তথ্য নির্ভর সিদ্ধান্ত নেই তাহলে আমার অ্যাকুরেসি পরিমাণ বৃদ্ধি পাবে, আমার প্রেসিশন পরিমাণ বৃদ্ধি পাবে। আমি যখন প্রেসিশন সিদ্ধান্ত নিতে পারবো, আমার যখন অ্যাকুরেসির পরিমাণ বৃদ্ধি পাবে, তাহলে আমার ব্যবসায়ের প্রবৃদ্ধি, আমার ব্যবসায়ের লভ্যাংশ পরিমাণ বৃদ্ধি পাবে। এবং আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি যখন ডেটা নির্ভর সিদ্ধান্ত নিব, তথ্য নির্ভর সিদ্ধান্ত নিব, তখন আমার যারা ক্লায়েন্ট আছে, আমার যারা বক্তা আছে, তাদের সম্পর্কে আমার অনেক বেশি নলেজ থাকবে। আমার বক্তার পছন্দ অপছন্দ, আমার বক্তার লাইকিংস ডিসলাইকিংস, আমার বক্তার উপস্থিতি অনুপস্থিতি, আমার বক্তার ইচ্ছা অনিচ্ছা সম্পর্কে আমি যখন জানবো, তখনই কিন্তু আমি খুব সুন্দরভাবে বক্তা নির্ভর সিদ্ধান্ত, মানে কাস্টমার সেন্ট্রিক বা ক্লায়েন্ট সেন্ট্রিক সিদ্ধান্ত নিতে পারবো। তারপরে যেই বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে আমার রিসোর্স অপটিমাইজড হবে। আমি এ পর্যায়ে আমাদের অষ্টম স্ট্র্যাটেজি বা কৌশল সম্পর্কে আলোচনা করব, যেই কৌশলটি আমাদেরকে অবশ্যই আমাদের ব্যবসায়ের প্রবৃত্তি এবং আমাদের লভ্যাংশ বাড়াতে সাহায্য করবে, তা হচ্ছে মেধাভিত্তিক নিয়োগ ও উন্নয়ন। আমাদের দেশে একটা সংস্কৃতি রয়েছে, আমরা যখন রিক্রুটমেন্টে যাই তখন আমরা সাধারণত রেফারাল রিক্রুটমেন্ট, রেফারেন্স ভিত্তিক রিক্রুটমেন্ট করে থাকি। অল্প কিছু কোম্পানি আছে যারা রেফারেন্সের বাইরেও মেধার ভিত্তিতে রিক্রুটমেন্ট হয়, বাট সাধারণত মালিক পর্যায়ে এই বিষয়টি অবগত না থাকলেও কর্মকর্তা কর্মচারী পর্যায়ে এসে যখন এমডি, ডিএমডি, জিএম, এজিএম, ডিজিএম এই লেভেলে নেমে এসে রিক্রুটমেন্টগুলো হয়, তখন আবারও সেই ইজম, কে কোন এলাকার মানুষ, কার কে আত্মীয়, কে কার মাধ্যমে এসেছে, কে কার মাধ্যম, কে কার পরিচিত, এই বিষয়গুলো অনেক বেশি চর্চা হয়ে থাকে। যার ফলে আমাদের রিক্রুটমেন্ট পদ্ধতি, বাংলাদেশি কোম্পানিগুলোর কথা বলছি, রিক্রুটমেন্ট কোম্পানির ক্ষেত্রে অনেকটাই বায়াসড রিক্রুটমেন্ট হয়, যার ফলে